সামনে আমি আবার চলে এসেছি নতুন ম্যাজিক নিয়ে এবং শেখানোর ম্যাজিক। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা আছে, ওটা কিন্তু অবশ্যই একবার প্রেস করে দেবেন। কারণ হচ্ছে যত নতুন নতুন ম্যাজিক শেখার ভিডিও আপলোড করব, সেই ভিডিওগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন সহজে। তা চলুন আজকে যে ম্যাজিকটা দেখাবার জন্য প্রস্তুত হচ্ছি, এটা মিরাকল ডাইস, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ম্যাজিক। এটা বড় সাইজের সবাই দেখায়। আজকে যেহেতু ম্যাজিকটাকে আমি তিন ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পকেট ট্রিক অথবা ক্লোজ আপ ট্রিক, দু নম্বর হচ্ছে কনজিউরিং ট্রিক, আর একটা হচ্ছে ইলিউশন। তার মানে এটা আমরা বলতে পারি ম্যাজিকটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি, একটা ক্লোজ আপ ট্রিক, একটা কনজিউরিং ট্রিক, আর একটা হচ্ছে ইলিউশন ট্রিক। পকেট ট্রিক বা ক্লোজ আপ ট্রিক যাই আমরা বলি, সেটা হচ্ছে অল্প দর্শকের সামনে, মানে 5-10 জন দর্শকের সামনে দেখানো যেসব ছোট ছোট খেলা সেইগুলোকে বলা হয় ক্লোজ আপ ট্রিক। আর কনজিউরিং বলতে আমরা যেটা বুঝি, সেখানে 50-100 জন অর্থাৎ বার্থডে বা নাইট ক্লাব ম্যাজিক বা হোটেল ম্যাজিক বা স্কুলে ম্যাজিক বা কলেজে ম্যাজিক, এই ধরনের ম্যাজিকে যে অ্যাপারেটাস গুলো ব্যবহার হয় সেগুলোকে বলা হয় কনজিউরিং ম্যাজিক আইটেম। আর ইলিউশন মানে যেগুলো বড় স্টেজে ম্যাজিক করা হচ্ছে, যেসব জাদুকররা বড় বড় স্টেজে ম্যাজিক করেন, অনেক সহকারী সহকারী নিয়ে বড় বড় খেলা দেখান, তাদের বলা হয় ইলিউশন ম্যাজিক। তা আমি আপনাদের ইতিপূর্বে অনেক ইলিউশন ম্যাজিক দেখিয়েছি, আমার নিজস্ব অনেক ইলিউশন ম্যাজিকের ভিডিও দেখিয়েছি, আরও অনেক ইলিউশন ম্যাজিকের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। আজকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ছক্কার খেলা। লক্ষ্য রাখুন, এটা পৃথিবীর বিখ্যাত একটা আইটেম, যে আইটেমটা আজকে আপনাদের সামনে আমি দেখাতে যাচ্ছি। এখানে দুটো দরজা আছে, এই দরজা দুটো কিন্তু খুলে দিয়েছি, এটা খোলা, এটা খোলা। এবার দেখুন লক্ষ্য করে, এটা সম্পূর্ণ খালি। আমি আমার এখানে একটা ছক্কা আছে, এই যে ছক্কাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছক্কাটার ওপরেই আমি ম্যাজিকটা দেখাতে যাচ্ছি। লক্ষ্য রাখুন খেলাটার দিকে। আমার এখানে একটা খালি বাক্স আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাক্সটা একদম খালি। এবার এই বাক্সের মধ্যে যদি আমি এই ছক্কাটাকে রেখে দিই তাহলে কি হবে? তাহলেই হবে ম্যাজিক। আমি এই বাক্সের মধ্যে এই ছক্কাটাকে দিয়ে দিচ্ছি, তাহলে এই বাক্সের মধ্যে ছক্কাটা আমি রেখে যদি এটা বন্ধ করি আর বলি গিলি গিলি হোকাস ফোকাস, তাহলে ছক্কা তো বাক্সের মধ্যেই থাকবে। কিন্তু আমি এই ছক্কাটাকে যদি অ্যাব্রাক্যাডাব্রা গিলি গিলি হোকাস ফোকাস, অ্যাব্রাক্যাডাব্রা গিলি গিলি হোকাস ফোকাস, এই ছক্কাটাকে আমি তুলে নিচ্ছি আপনাদের চোখের সামনে, ছক্কাটা এখন এখানে আছে। লক্ষ্য রাখুন ছক্কাটা এখানে, আর এই খালি বাক্সটা আমি বন্ধ করে রাখলাম, হাতটা খালি। এবার এই বাক্সটার মধ্যে আমি এই ছক্কাটাকে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখুন আমি কিভাবে ঢুকাচ্ছি, এটা লক্ষ্য রাখুন। আমি এটাকে ওপর দিয়ে এটাকে আমি ঢুকিয়ে দিলাম, তাহলে ছক্কাটা এখন এই দিকে আছে, আমার হাতে ছক্কা নেই, এই হাতেও ছক্কা নেই, ছক্কাটা আছে এদিকে। কিন্তু দেখা যাবে এদিকে ছক্কাটা চলে এসেছে। আবার যদি এরকম করি দেখুন, এইখানে কিন্তু ছক্কা নেই, হোয়ারাস এটাও খালি। তাহলে স্বভাবতই মনে হবে এইদিকে আছে, এদিকটাও খালি, তাহলে ছক্কাটা এদিকেই আছে, না ছক্কাটা এদিকেও নেই। যদি আমি দুদিক খুলে দেখাই তাহলে দুদিকে দেখা যাচ্ছে ছক্কাটা নেই। এই হচ্ছে আমাদের ম্যাজিক, এই হচ্ছে ম্যাজিক। তাহলে এই ম্যাজিকটা এখন আমরা শিখি সবাই মিলে, ম্যাজিকটাকে উপভোগ যেমন করলাম তেমন আমরা এই ম্যাজিকটা শিখতেই পারি। চলুন ম্যাজিকটা আমরা শিখি।
এটা আমার একটা প্লাস্টিক বক্স, এটা আমার একটা প্লাস্টিক বক্স। আপনারা কিন্তু প্লাই দিয়েও এই বক্সটাকে বানাতে পারেন বা টিন দিয়েও এইটাকে বানাতে পারেন। ব্যাপারটা হচ্ছে এখানে একটা ছোট্ট কবজা লাগবে, এদিকে একটা ছোট কবজা লাগবে যাতে এটা খোলা যায়। এর থেকে একটু বড় সাইজ আপনারা কিন্তু করতে পারবেন। এখন এই বাক্সের এইদিকে একটা ডালার থাকবে, দরজা থাকবে, এখানে একটা কবজা লাগিয়ে এদিকেও একটা কবজা লাগিয়ে একটা দরজা হলো। তাহলে দুদিকে দুটো দরজা, উপরে এক দুটো দরজা, এই হলো খেলাটা বডি স্ট্রাকচার। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই হচ্ছে বডি স্ট্রাকচার, এই লেগে গেল। এবার এই ধরনের একটা ছক্কা বানাতে হবে যেটা টিন দিয়েও বানানো যেতে পারে, আবার ছোট প্লাইয়ের টুকরো দিয়েও বানানো যেতে পারে। একদিক দুদিক, দুদিক খোলা থাকবে আর বাকি সাইড টিন দিয়ে এদিক থেকে টিনের পাত নিয়ে এসে এদিকে লাগিয়ে দিলি, ঝাল দিয়ে দিলি, কিন্তু এটা ফ্ল্যাট তৈরি হয়ে গেল। এবং এটা হবে একটু বড়, এটা হবে একটু ছোট, যাতে এটা সেট হয়ে যায়। এবার ইজিলি যেন এটা উঠেও আসে, এটা যেন লেগে গেলে আবার উঠেও আসে। এখন প্রশ্নটা হলো এই, যখন আমি এই ফ্ল্যাটটাকে আমি এখানটায় ঢুকিয়ে দেব, তাহলে দর্শক কিন্তু ভাববে এটা একটাই ছক্কা, ছক্কার মতন কালো রং করে তিনটে ফোন, এদিকে তিন, এদিকে দুই, এদিকে চার, এরকম আপনারা লাগিয়ে রাখতেই পারেন। এইবার মনে রাখতে হবে যেহেতু এই দিকটা খালি আছে আর এই দিকটা খালি আছে, সেহেতু এই ছক্কাটাকে যখন আমি ঢুকিয়ে দিচ্ছি এরকম, তখন এর বাক্স যে কোনো একটা জায়গা রাখতে হবে, এরকম চৌকো বাক্স না হোক, গোল হলেও চলবে, যেন একটু কভার থাকে। এই বাক্সটার মধ্যে যখন আমি রাখবো তখন এইভাবে রেখে দেব, এইভাবে, এবং পরক্ষণে যদি আমি এটাকে তুলি তাহলে এইভাবে তুলব, এইভাবে, তাহলে আসল ছক্কাটা কিন্তু এর ভেতরে থেকে গেল, আসল ছক্কা এর ভেতরে থেকে গেছে। কিন্তু দর্শক যেহেতু একই রকমের আছে, আর এটা যদি আমি বন্ধ করে দিই, দর্শক ভাববে এই ছক্কাটাই ওর ভেতরে রাখলেন জাদুকর, আবার এখানে নিয়ে এলেন। কাজটা কিন্তু খুব সোজা, এই দরজাটা খুললাম, এই দরজাটা খুললাম। এবার এই দিকে দর্শক দেখছে একটা গোটা ছক্কা, কিন্তু এই সাইডটা কিন্তু ফাঁকা আছে। এইবার দর্শকের চোখ আর এড়িয়ে এইভাবে ছক্কাটাকে ধরে যদি এইভাবে ঢুকিয়ে দেওয়া হয় এবং দরজাটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে দর্শক কিন্তু ভেবে নেবে এই দিকে ছক্কাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইবার জাদুকর যখন এরম করে এটাকে খুলে দেখাবে, প্র্যাকটিক্যালি এর ভেতরে নেই। আবার দেখা যাবে যে জাদুকর যখন এইভাবে করে এই রকম করবে, তখন দেখা যাবে ছক্কাটা এর ভেতরেও নেই। তার কারণ হচ্ছে এই ফ্ল্যাটটা মধ্যে কাটা ছিল বলে এইটা দেখা যাচ্ছে না। জাস্ট সিম্পল এই ছক্কাটা এরকম থাকলো, যখন হাত দিয়ে তোলা হচ্ছে এই এই ছক্কাটাকে নিয়ে এসে এই উল্টি দিয়ে এইভাবে ঢুকে দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হলো এবং এইটা বন্ধ করে দেওয়া হলো। তার মানে হচ্ছে ছক্কাটা আমি যখন দেখাতে যা দেখাচ্ছি এই বসাতে যাওয়ার সময় কিন্তু এটা আমি উল্টে দিচ্ছি, এই আছে এই এসে এই ঢুকিয়ে দিল, এইরকম ভাবে আমি নিয়ে আসলাম, হাতটাকে কভার করে আমি এইভাবে বসাচ্ছি। এখানে কিন্তু কভার থাকবে, নাহলে দর্শক ধরে ফেলবে এই। তাহলে এটা শেলটাই বসে গেল, এবার আমি বন্ধ করলাম। তাহলে এটা কীভাবে আমি নেব, এইভাবে নিচ্ছি, এইভাবে রাখছি, এইভাবে বন্ধ করছি, এইভাবে নিচ্ছি, এইভাবে উল্টে দিচ্ছি এবং এইভাবে এটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে হাত খুলে দিলে কিন্তু খারাপ হবে, সেই কারণে এটা এইভাবে নিয়ে এসে এইভাবে বসিয়ে দিতে হবে, দিয়ে এটা বন্ধ করলাম। তাহলে দর্শক কি ভাবলো, দর্শক ভাবলো এখানে ছক্কাটা আছে, হাত যেহেতু খালি, এবার এটা আমি খুলে দেখালাম নেই, এবার এটাকে খুলে দেখালাম নেই। তারপরে অনেক জাদুকররা কি করেন, বাক্স ভেতর থেকেই দেখায় যেখানে আবার ওই ছক্কা চলে এসছে, সেটাও দেখানো যেতে পারে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন, আর সঙ্গে সঙ্গে
লাইকটা করে দেবেন না। ধন্যবাদ।